বাঁশবেড়িয়ার পথে এককালে ছয়খানা পারিবারিক রথ চলাচল করত। আর এই রথগুলোর মধ্যে সাধুবাড়ির রথই ছিল সব থেকে বড়। তার চূড়া ছিল 13টি, উচ্চতাও ছিল বেশ বড়। কালক্রমে সেই রথ টানা বন্ধ হয়ে যায়। এর কিছুকাল পরে বাঁশবেড়িয়া নিবাসী বিশিষ্ট ব্যক্তিরা মিলে একটা বড় রথ তৈরির পরিকল্পনা করেন। তারও কিছুদিন পর তাদের চেষ্টা ও পরিশ্রম বাস্তবায়িত হয়। 1936 সালে সার্বজনীন রথযাত্রার রূপ দিতে অনেক সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে এবং সারা বাঁশবেড়িয়া অঞ্চল জুড়ে জোগাড় করা 10টি বড় বড় নিম গাছের কাঠ দিয়ে এই রথ তৈরি করা হয়েছিল। এই রথের 9টি চূড়ো। প্রথম 2 বছর এই রথে বশেশ্বরক নিবাসী স্বর্গীয় শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের মদনমোহনকে বসিয়ে রথ টানা হতো, কিন্তু তারপর তার সাথে মতান্তর হওয়ার জন্য তিনি আর বিগ্রহ দেননি। আর তাই তারপর থেকে মাটির মূর্তি তৈরি করে পুজো করে সেই মূর্তি বসিয়েই রথ টানা চল। বর্তমানে থাকা নতুন বিগ্রহটি 1985 সালে বাংলা 1392 সালের 12ই চৈত্র প্রতিষ্ঠা করা হয়। কষ্টিপাথরের কৃষ্ণ ও পিতলের রাধা দান করেছিলেন ডাক্তার সুব্রত ঘোষ মহাশয়। সেই সময় থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত এই রথ উৎসব নাগরিক কমিটি পরিচালনা করত, কিন্তু তাদের অক্ষমতার পর এই রথযাত্রা সন্তান সঙ্গ নিষ্ঠার সঙ্গে নিয়মিতভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করে চলেছে। প্রতি বছরই এর প্রয়োজনীয় সংস্কারটুকু করে রথের সময় বাঁশবেড়িয়া গন্ধেশ্বরীতলা থেকে পৌরসভা পর্যন্ত এই রথ টানা হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না জানো।